নমস্কার সকলকে তো তোমরা ইতিমধ্যে হয়তো দেখেছো আমি আমার যে মানে টেলিগ্রাম চ্যানেল সেখানে আপডেট দিয়েছিলাম কিছুক্ষণ আগে যে তোমাদের যারা একুশ তেইশ সেশনের ডিএলএডের ছাত্র রয়েছে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত বা রয়েছেন তো তাদের পরীক্ষা কিন্তু যেটা মার্চ মাস হওয়ার কথা ছিল তো কালকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম এবং যেখানে আমি ধারণা করে একটা বলেছিলাম যে যদি পরীক্ষা পোস্টপোন হয় তো কিন্তু নোটিশ কিন্তু মানে আসতে পারে খুব শীঘ্র বা এই সপ্তাহের মধ্যে আসতে পারি তো যদিও বলে রাখা ভালো আমার সঙ্গে কোনো রকম কারো বোর্ডের মেম্বারের কোনো যোগাযোগ নেই আমার সঙ্গে পার্থ মানিকের কোনো যোগাযোগ নেই তো বিষয়টা হলো একটা ধারণা একটা ধারণা নিয়ে বলেছিলাম আর কি হ্যাঁ তো সেইটা মানে প্রায় আজকে আমরা দেখতে পাচ্ছি সে সন্ধ্যা একটা একটা নোটিফিকেশান দিয়েছে যে একুশ ইসের যারা রেজিস্ট্রেশান যে ব্যাপারটি নিয়ে একটা ঝামেলা চলছিল তো সেই সেশানে পরীক্ষা আপাতত কিছু সময়ের জন্য পোস্টপন করা হয়েছে বা স্থগিতাতাস রাখা হয়েছে এবং পরীক্ষার ডেট কিন্তু খুব শীঘ্রই জানানো হবে সেটা কিন্তু নোটিফিকেশান উল্লেখ করা হয়েছে তো সুতরাং তোমাদের এখান থেকে এখন কী করতে হবে যে তোমরা যারা প্রিপারেশান করছে তোমরা প্রিপারেশান না করো একটু পড়ার সময় পেলে আর এতে আর একটা লাভ হলো কি এটা আমরা আশা করছি হ্যাঁ যে যারা ফর্ম ফিল থেকে বাদ গিয়েছে মানে যে বিয়াল্লিশ হাজার তো তারাও কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এবং এটা একটা অনেক ভালো সুখবর যে সকলে যদি বসতে পায় খুব একটা ভালো সুখবর তো দেখা যাক কত কী হয় এবং তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা সাজেশান চাই তো অবশ্যই ভাই সাজেশান তো আসবেই বস কোনো চাপ নেই সে বিষয়ে সাজেশান আসবেই তো আজকে দেখি আজকে থেকে শুরু করব সাজেশান বানাতে এবং যতটুকু পারি ততটুকু তোমাদের হেল্প করার সাহায্য করবো কারণ তোমরা সকলে জানো যে আমিও কিন্তু একজন মানে ছাত্র যে প্রিপারেশান করি আমিও আসলে তো আমিও প্রিপারেশান করি সুতরাং ঠিক সময় মতো আমি চেষ্টা করবো তোমাদেরকে যতদূর পারি সে সাহায্য করে এবং তোমাদেরকে আগে আমি বারবার বলেছি যে বেসিক যে ডিএলএ বইগুলো আছে কী কী বই পড়বে সেই বিষয়ে ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছিলাম কোনগুলো পড়বে সেগুলো তোমরা কিন্তু যদি কিনে থাকো আমার উপর বিশ্বাস করে বা ভিডিও দেখে তো সেই বইগুলোকে থরলি পর রেডি তারপরে দেখা যায় দেখা দেখা যাবে যা হবে তো ঠিক আছে বস এইটুকুই আজকে দেখা যাক তারপরে কতদূর কী করতে পারি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে টিল দেন গুড বাই